এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। এর সাথে হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম ব্লগ আমি শুরু করছি। আজকে হলো 2023 এর 1st জানুয়ারি। বলো, উইশ করো। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলের। এই নতুন বছরটা খুব ভালো কাটুক, খুব সুস্থ কাটুক, এন্ড আমরা যাতে করোনাকে নিয়ে আবার আরেকটা বছর না ভাবতে হয় সেটাই কামনা রইল। সারাদিন তোমাদের প্ল্যান প্রোগ্রাম তো আছেই, আমরা এখনো জানি না, মেবি আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা। আছে কি কোনো প্ল্যান প্রোগ্রাম? দেখা যাক। এমনই প্ল্যান প্রোগ্রাম যে এখন ঘুম থেকে উঠে যাচ্ছি বাজারে, ঘরে কিচ্ছু নেই। লাস্ট দু তিন দিন ধরে মানে জাস্ট মাছ, একটু নর্মাল মাছ এই সেই নিয়েই মানে খাওয়া হচ্ছিল। ঘুরতে গিয়েছিলাম, তোমরা সকলেই দেখেছো, ঘুরতে যাওয়ার পর এমন ভাবে শরীর খারাপ করেছে না, মানে জার্নি সবকিছু মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম আমরা দুজনই। তো আমি মিডলে কয়েকটা দিন একটু গ্যাপ নিলাম, সেজন্য কয়েকটা দিন আমি ভিডিও ব্লগ কিছুই দিতে পারিনি, একটা শর্টস পর্যন্ত আমি দিতে পারিনি। তো যাই হোক, আজকের থেকে নতুন বছর, নতুন বছরের শুরুতে আমি আমার আবার নিজের কাজে নেমে পড়েছি অ্যাক্টিভ হয়ে। এখন বাজে সকাল 10:09, আমরা ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই লেটে, 9:00 দিকে উঠেছিলাম। উঠে এই করতে করতে আস্তে ধীরে উঠে যাব, ফ্রেশ হয়ে হলাম, হয়ে টয়ে বেরোতে 10:00 বেজে গেছে। সবাই উইশ করছিল, বাড়ি থেকে ফোন এসেছিল, তো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা বাজারে, বাজার থেকে কি আনবো, কিছু প্ল্যান প্রোগ্রাম আমাদের। তো আবার ডে ওয়াইজ আমাদের কিচেনের আইটেম ডিসাইড হয়। তো আজকে তো নিউ ইয়ার, আজকে কি হবে হবে কিছু স্পেশালি হবে, দেখা যাক আগে বাজারে কি পাওয়া যায়। আজকে মাছ কি উঠেছে, কারণ সবাই কালকে রাত্রে বেলায় কিছু না কিছু নিজেদের মতন সেলিব্রেট করেছে। আজকে আমি জানি না বাজার, তো আজকে সানডে, কিন্তু তারপরেও বাজারটা কতটুকু জমজমাট হবে সেটার উপরে, কি ফ্রেশ জিনিস পাই সেটার উপরে ডিসাইড হবে মেন। তো সেটাই, যাই বাজারে দেখি কি আনতে পারি, দেখা হচ্ছে। বাজারে ঢুকেই দেখলাম ইলিশ মাছ। প্রথম তো ভেবেছিলাম ইলিশ মাছই কিনে নেব, কিন্তু পাশে দেখি অনেক বড় বড় চিংড়ি পড়ে আছে। আমি আমার মানে লাইফে যত না চিংড়ি খেয়েছি তার ডাবল মেবি চিংড়ি খেয়ে নিয়েছি ভুবনেশ্বরে আসার পর। আর এই পাশে চিতল মাছটা দেখে মনটাকে আর আটকাতে পারিনি, তখনই ভাবলাম যে চিতল মাছটাই নেব। চিতল মাছটার ওজন ছিল মিনিমাম 5.5 কেজির মতো, আর কেজি পড়লো 600 টাকার মতো। তো ভালো করে পরিষ্কার করে কাটিয়ে নিয়েছি, আর এটা দিয়েই আজকে আমাদের 2023 এর ফার্স্ট সেলিব্রেশন হবে, মানে ফার্স্ট ডে এর ফার্স্ট সেলিব্রেশন হবে আমাদের। মাছটা কাটিয়ে সামনে একটু চেক করতে যাচ্ছিলাম যে আর কি কি ভালো পাওয়া যায়, জাস্ট লুক এট দিস। এটা সুরমাই মাছ বলে এটাকে, আর খুব টেস্টি মাছ হয়। আমি তোমাদের আগেও একবার দেখিয়েছি এই মাছটা, বাট জাস্ট সাইজটা দেখো, সাইজটা দেখানোর জন্যই আমি ক্যামেরাটা অন করেছিলাম। বিশাল বড় সুরমাই মাছ আর খুব টেস্টি। এই মাছ কিনে তারপর সোজা চলে গেলাম সবজি বাজারে, কিছু বাঁধাকপি, ফুলকপি, বেগুন, শাক, মূলো এসব কিনে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে মাছগুলো ধুতে ধুতে ভাবছিলাম কীভাবে রান্না করব, আমার তো খেয়ে অভ্যাস, বানিয়ে তো কখনো দেখিনি কেমন হয় খেতে। তো যাই হোক, সেটাই করছিলাম। পাশে নিয়ে এসেছিলাম কিছু বাটা মাছ, ও বাটা মাছ খেতে খুবই পছন্দ করে। বাটা মাছগুলো ছোট ছোট হলেও বাট খুব টেস্টি হয় খেতে। তখন বাজে দুপুর 1টা, পেটে তো যে টান পড়লো, প্রথম ভাবলাম বাকি সব সাইডে রাখি, প্রথম ব্রেকফাস্ট বানাই। একটা ডিম অমলেট করলাম, একটা না অ্যাকচুয়ালি দুজনের জন্য দুটো ডিম অমলেট করলাম, করে পাউরুটি দিয়ে প্রথম আগে পেট পূজাটা সারলাম, তারপর গিয়ে লাঞ্চের জন্য কিচেনে নামলাম। পেট খালি থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না, তাই নয় কি? পটাপট ব্রেকফাস্টটা সেরে চলে এসেছি কিচেনে। এখন মাছগুলোকে ভাজার জন্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তখন ভাবলাম শুধু মাছের ঝোল দিয়ে কি আর খাওয়া যাবে, পাশাপাশি একটু শাক বানিয়ে নিই, অনেকদিন শাক পাতা খাওয়া হয় না। বাজার থেকে ফ্রেশ লাল শাক এনেছি, সেটাই বানাবো। তো পটাপট লাল শাক ধুয়ে তাড়াতাড়ি কেটে নিলাম, কেটে পরিষ্কার করে ভাজিতেও বসিয়ে দিলাম।
আমার শাক ভাজা মাছ ভাজা সব কিছুই কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মাছগুলো এতটাই বড় ছিল যে আমার আগের কড়াইতে আর জায়গা হয়নি, আমি কড়াইটা চেঞ্জ করে মাছ ভাজার তেলটা ওটাতে ঢেলে তারপর কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব কিছু একসাথে দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো সব কিছু কষিয়ে তারপর দু চামচের মতো দই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপর যখন ভালোভাবে কষে যাবে সামান্য একটু চিনি ছড়িয়ে দেব, চিনিটা দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করে। এবার আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে কষে। এবার আমি আস্তে আস্তে মাছের পিসগুলি ঝোলটায় দিয়ে দেব। এত টেস্টি হয়েছিল না খেতে, আমি কি বলবো তোমাদের, মানে জাস্ট ঝাক্কাস হয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা দুজন রেডি হয়ে গেছি। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন। আমি তো সকালবেলা সবাইকে উইশ করিও ছিলাম, আমিও বলেছি। হ্যাঁ, আমরা শুধু দুজন বলেছি। কালকে আমরা বেরিয়েছিলাম, বছরের লাস্ট দিনে একটু ঘুরবো না সেটা তো আর হয় না, তো আজকেও ভাবলাম আজকে একটু বেরিয়ে আসি। কোথায় যাব, যাব কোথাও আমাদের এত ঠিক ঠিক কিছু না, যাব আমরা একচুয়ালি রাস্তায় রাস্তায় টই টই করবো, লম্পট দেবো। আমাদের অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় টই টই করতে খুব মজা লাগে শুধু শুধু, তাই আমরা এখন বেরোচ্ছি। আর চলো তোমাদেরকেও নিয়ে যাব। বলছিলে কিছু? বলছিলাম ভুবনেশ্বর কিন্তু পুরোপুরি মেকওভার দিয়ে যাচ্ছে, সামনে আছে হকি ওয়ার্ল্ড কাপ যেটা শুরু হচ্ছে মিড জানুয়ারি থেকে, তো ভুবনেশ্বরকে একদম নতুন বউয়ের মতন সাজানো হচ্ছে। বাই নেক্সট টু উইকস ভুবনেশ্বরের পুরো চেহারা পাল্টে যাবে আর রাতে খুব সুন্দর লাগবে। আজকে আমার লুকটা হলো এই, কালকে একটু অন্যভাবে বেরিয়েছিলাম বাট আজকে ভাবলাম একদমই নর্মাল। আর তোমরা কিন্তু ভেবো না যে ভারী কিছু করছি না, একটা কথা বলে দেই একদমই ঠান্ডা নেই ভুবনেশ্বরে, তো গাড়ি করে যাব, ভেতরে ঠান্ডা লাগবে না জানি, তো শুধু শুধু এত তাম ঝাম করে মানে গরমে আরও অস্বস্তি লাগবে, সেই জন্য এভাবেই যাব, নর্মাল যেভাবে যাই আমি শুধু ড্রেস আপ করলে যে ভিডিও করি আর এমনিতে হলো করি না, সেটা একদমই না, সেটা সবাই জানো তোমরা তো। কেমন লাগছে আমার, যাই আমরা বেরোই রাস্তায়, যেতে যেতে যা কিছু হবে তোমাদের কাছে শেয়ার করব। আর তোমরাও আশা করি তোমাদের নিউ ইয়ার খুব ভালোভাবে কাটাচ্ছ, সুন্দর করে কাটাচ্ছ, তোমাদের সবার যেন আগামী বছরটা খুব সুখের হয়, শান্তির হয়, খুশির হয়, সবটা সবাই সুস্থ থাকে। আগামী না মানে আমরা, আমি এখনই এখনই আমরা ফার্স্ট জানুয়ারিতে বসে আছি, মানে স্টার্ট ইভেন ফার্স্ট জানুয়ারি খতম হয়ে যাচ্ছে, এখন বাজে রাত্র 8টা, আমরা 8টার সময় বেরোচ্ছি। তো যেটাই বলছিলাম, তোমরা যেন সবাই সুস্থ থাকো, করোনা যেন আমাদেরকে আর কোনো আক্রান্ত না করতে পারে, কারণ নিউজ তো ভালো শুনছি না, সবাই সুস্থ থেকো এটাই বলবো, এটাই চলো বেরোই। রাস্তাটা দেখো, মানে বছরের প্রথম দিন, এখানকার মানুষের কোনো মানে এক্সাইটমেন্টই নেই, বছরের শেষ দিন, বছরের প্রথম দিন খুব ইন্টারেস্টিং থাকে, সেই জন্যই কালকে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাইনি, কালকে বেরিয়েছি মানে জাস্ট আমি দেখলাম যে আমি আর ওই একটু রেডি হয়ে বেরিয়েছি, আর বাকিরা যেভাবে নর্মালি চলে লাইফ এভাবেই চলছে, ওদের লাইফ কোনো চেঞ্জেস নেই। যাই হোক চলো বেরোই। আমরা রাস্তায় কিছুক্ষণ টোটো করে সোজা বাড়ি চলে গেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, লাস্ট কলকাতা জার্নিটার পর না আমরা দুইজনই যথেষ্ট টায়ার্ড হয়ে পড়েছি, একটু কোথাও গিয়ে বসবো বা খাওয়া দাওয়া করবো বা অন্য কিছু সেলিব্রেশন করবো সেটা করার সাহসটাই পাচ্ছিলাম না, তাই ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না, মানুষের প্রত্যেকটা নিউ ইয়ার একই রকমের যাবে তা তো হয় না কখনো, তো চলো
আজকে তাহলে এখানেই শেষ করছি। আমার এই ডেইলি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও। আর দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে। টিল দেন বাই, গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।